হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা ডাব্লু বিএচে মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ এর বাংলা সতেরো নম্বর সেটের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের সঠিক উত্তর নির্বাচন করো একের দাগের এক এদেশে কিছু হবে না কথাটি বলেছেন অপশান নাম্বার খ তপনে ছোটো মেশো একের দাগের দুই অবিরত বৃষ্টির পর বর্ষন থেমেছে বৃষ্টি হয়েছে অপশান নাম্বার গ পাঁচ দিন একের দাগে তিন অমৃতের মায়ের নাম ছিল অপশান নাম্বার খ বাহালি একের দাগে চার হচ্ছে পাবলো নীলুদাস সাহিত্য নোবেল পুরস্কার লাভ করে অপশান নাম্বার গ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে একের দাগের পাঁচ নাদিলা কপুর দর্ কপুর শব্দ অর্থ অপশান নাম্বার ক রাক্ষস একের দাগে ছয় গানের বর্ম কবি পড়েছেন অপশান নাম্বার গ গায়ে একের দাগে সাত হিমালয় জনপ্রীতি মানদণ্ড বলেছেন অপশান নাম্বার ঘ কালিদাস একের দাগের আট লাউ কুমড়ো জাতীয় গাছে দু রকম ফুল হয় এই জ্ঞানটি হলো অপশান নাম্বার ক সামান্য জ্ঞান একের দাগের নয় বাঙালি সাংবাদিকরা বাবু কুইলস ড্রাইভার্স বলেছিলেন অপশান নাম্বার ক লর্ড কার্জন একের দাগে দশ বাঘে গুরুতে এক ঘাটে জল খাইনের পদটি অপশান নাম্বার ঘ বলছে সহজেই কর্তা একের দাগের এগারো বাংলা ব্যাকরণে অকারক পদের সংখ্যা অপশান নাম্বার খ দুটি একের দাগের বারো বলছে কালসা কথাটি কোন সমাসের উদাহরণ অপশান নাম্বার গ নিত্য সমাজ একের দাগের তেরো মুখ সোনার মতো সোনার মুখ এটি যে সমাজ উদাহরণ তা হলো অপশান নাম্বার ঘ উপম উপমু উপমিত কর্মধারায় একের দাগের চোদ্দো গত পরশু আমাদের বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হবে বাক্য যা নেই তা হল অপশান নাম্বার যোগ্যতা একের দাগের পনেরো কি জানি হয়তো সে আর খেলতে আসবে না এটি একটি অপশান নাম্বার খ সন্দেহ বাচক বাক্য একের দাগে ষোলো শশাব্দে সদর দরজা খুলে গেল এটি কোন বাচ্চার উদাহরণ অপশান নাম্বার গ কর্ম কর্তৃ একের দাগে সতর কর্ম বাচ্চের কর্তাকে বলে অপশান নাম্বার খ অনুক্ত কর্তা